হ্যালো বন্ধুরা, আজ আমরা বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানব। বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্পর্কে রহস্য মানুষের মনে সবসময় দানা বাঁধে। বারমুডা ট্রায়াঙ্গেল বিমান উদ্ভব হওয়াকে কেউ কেউ অলৌকিক ঘটনা মনে করে, আবার কেউ এটাকে সাধারণ ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে, আবার কেউ এটাকে হান্টিং প্লেস বলেছে। আজ আমরা এই ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আলোচনা করব। আমরা যদি ম্যাপে দেখি তবে দেখব যে ফ্লোরিডা পেট্রিয়েটো রিকো থেকে বারমুডা পর্যন্ত একটা কাল্পনিক রেখা দ্বারা বারমুডা ট্রায়াঙ্গেল চিহ্নিত করা হয়েছে। আজ বিজ্ঞান উন্নত হলেও বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে রহস্য সমাধান আজও হয়নি। এই সেই রহস্যময় জায়গা যেখানে অনেক জাহাজ ও বিমান উধাও হয়ে গিয়েছে। যদিও আমেরিকান নেভি বিশ্বাস করতে চান না যে এমন কোনো ট্রায়াঙ্গেল আছে। বলা হয়ে থাকে যে আটলান্টিক সাগরের এই রহস্যময় জায়গায় কোনো জাহাজ বা বিমান প্রবেশ করে সেসব জাহাজ ও বিমানের রাডার ও কম্পাস ঠিকমতো কাজ করে না। এর ফলে যেসব জাহাজ ও বিমানের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ ছিন্ন হয়ে যায়, এর ফলে তারা রাস্তা হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে যায় বা উধাও হয়ে যায়। কেউ কেউ বলে যে আশ্চর্য তারা দেখতে পাওয়া যায় এবং সেটা ধীরে ধীরে সমুদ্রের মধ্যে প্রবেশ করে। বারমুডা ট্রায়াঙ্গেল অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে, সেগুলি হলো 1957 সালে C-45 যুদ্ধ জাহাজ, 1948 সালে জাহাজ টুডর, 1952 সালে ব্রিটিশ জাহাজ। এই সমস্ত জাহাজের ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি। আজ পর্যন্ত 50টারও বেশি সামুদ্রিক জাহাজ, 21টিরও বেশি বিমান ও হাজারেরও বেশি লোক এই বারমুন্ডা ট্রায়াঙ্গেলের শিকার হয়েছে। এই নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন মতামত দিয়েছে। আসুন দেখে নিই সেই সব তত্ত্বগুলো। কিছু বিজ্ঞানী মনে করে এখানে ব্ল্যাক হোল অবস্থিত, যার মধ্যে কোনো জাহাজ বা বিমান এই স্থানের মাধ্যমে অন্য জগতে চলে যায়, যেখান থেকে আর ফেরা অসম্ভব। আবার কেউ কেউ এটাকে এলিয়ানদের বেস ক্যাম্প বলেছে। তারা মনে করে এই দুর্ঘটনার পিছনে বহির্জগতের শক্তি, এলিয়ানদের হাত আছে। আবার কিছু কিছু বিজ্ঞানী এখানকার সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঝড়কে দায়ী করেছে। তবে এই রহস্যের কোনো সঠিক তথ্য ও প্রমাণ পাওয়া যায়নি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার এই চ্যানেলে আরও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই এই বেল আইকনে ক্লিক করুন।